নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। সবকটি রাজ্যে তুল্লা আদায় বন্ধ হলেও ত্রিপুরা রাজ্যের পুলিশ কোনোভাবেই হার মানতে নারাজ। লরির চালকদের কাছ থেকে প্রতিনিয়ত তুল্লা আদায় করা হচ্ছে। লরি চালকেরা বারংবার পুলিশের কাছে অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আরো ভালোভাবে বোঝার জন্য দেখুন এই রিপোর্ট। ভারতবর্ষের প্রায় সবকটি রাজ্যে পুলিশের তুল্লা আদায় বন্ধ হলেও গর্বের ত্রিপুরার পুলিশ কিন্তু কোনোভাবেই হার মানতে রাজি নন এই বিষয়ে। কান পাতলেই শোনা যায় জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পুলিশের হয়রানির শিকার হচ্ছেন লরি চালকেরা। পুলিশের পাশাপাশি পরিবহন দপ্তরের কর্মীদের কথাও আর বলেই শেষ করা যাবে না বললেই চলে। সরকারি নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মর্জি মতো কাজ করে যাচ্ছেন একাংশ পুলিশ কর্মী সহ পরিবহন কর্মীরা। এমনটাই অভিযোগ রাজ্যের লরি চালকদের। ওভারলোড কিংবা হাইলোডের বাহানা করে হয়রানি করা হচ্ছে লরি চালকদের। কিছুদিন পূর্বে দুজন লরি চালক আগরতলা থেকে পণ্য বোঝাই লরি নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দিলে প্রথমে তেলিয়ামুড়াতে হাইলোডের অভিযোগে 2,000 টাকা জরিমানা আদায় করে পুলিশ কর্মীরা। তারপর চুড়াইবাড়ি মডার্নাইজের চেকপোস্টে আসার পর পুনরায় ওই লরিটিকে 2,000 টাকা জরিমানা দিতে হয় এমবিআই চেকপোস্টে এসে। তখন চালক বহু কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি বলে জানান এক লরি চালক। দুইবার, একবার তেলিয়ামুড়া দিয়ে এলাম 2,000, আবার চুড়াইবাড়ি আইসি পরে এমবিআই আবার 2,000। এমবিআই কথা আমরা কথা কইতে রাজি নাই, কইছে যে 2 লাখ, তারা এটা সার্কুলার আছে বলে। ওনারা কিসের উপরে ফাইনটা? ওভাররাইড, ওভাররাইড বলে মাল নিয়ে আইছে আমরা, ওভাররাইড গাড়ি হাইলোড। দেখেন আপনারা দিক কাজান। আপনি কি মনে করেন একবারে দুই দুই দুইটা যে ফাইন, একদিনে অ্যাক্সিডেন্টের মধ্যে একটা গাড়িতে দুইবার ফাইন হয় না? তো এরকম যদি আইনে যদি ইতিবাচক থাকতারে ভারতবর্ষে মনে নাই কোনো জায়গা। কোন জায়গা? এদিকে এ বিষয়ে চুড়াইবাড়িস্থিত পরিবহন দপ্তরের কর্মী বাবন দেবুরমাকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা নাকি উনি কিছুই জানেন না, কারণ স্যারের আদেশ রয়েছে, স্যার যা বলেন তাই করেন উনি। পুলিশ একবার জরিমানা করলেও উনারা যদি পুনরায় জরিমানা না করেন তাতে নাকি সরকারের লোকসান হয়ে যায়। এটা কিভাবে সম্ভব সেটা ভালো বলতে পারেন উনারাই। এ নিয়ে ক্ষুব্ধ যান চালকেরা। মানে দুইবার কাটতে পারে আমাদের ইনসার্জ যদি কোয়াতে আমরা কাটতে হবে। মানে এটা কি সরকারি রুলস হয় নাকি? এক এটা তো সারে কোয়াতে সারে সারে যদি রুল তো সরকারি রুল হইব আমার হিসাবে। মানে আজকে দুইটা গাড়ি যেমন ওরা তেলিয়ামুড়াতে ফাইন দিয়েছে 2,000 টাকা, আবার আপনারা ফাইন করছেন 2,000 টাকা, ওটা তো আমরা আমি তো জানি না। অতীশ সিংহা, সুকান্ত দেব আর অন্য চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। 71তম স্বাধীনতা দিবসের আর মাত্র কটা দিন বাকি, কিন্তু টানা বর্ষণের ফলে অনুষ্ঠানের অনুপযোগী হয়ে পড়েছে মাঠ, ফলে চিন্তিত করিমগঞ্জের জেলা প্রশাসন। 71তম স্বাধীনতা দিবস আর মাত্র কদিন বাকি, তাই এখন থেকেই রাজ্য ও বহিরাজ্যে জোর কদমে চলছে প্রস্তুতি। রাজ্যে ও দেশের পাশাপাশি আমাদের করিমগঞ্জ জেলায়ও চলছে প্রস্তুতি পর্ব, কিন্তু লাগাতার বর্ষণের ফলে অনুষ্ঠানের অনুপযোগী হয়ে পড়েছে মাঠ। এই অবস্থায় করিমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যারেড করা প্রায় অসম্ভবকর হয়ে দাঁড়িয়েছে, তাই চিন্তিত করিমগঞ্জ জেলা প্রশাসন। এ বিষয়ে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত আমাদের প্রতিনিধিকে জানান। 2016তে প্যারেড অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবার তা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। পরিদর্শন করার দেখা গেল যে আগত যিখন ফিল্ড এলাকাত ইউজ করা হয় 15 আগস্ট বা 26 জানুয়ারি উদযাপনের কারণে, সেই এলাকাটা খুব বেশিকে বোকা হয়ে আছে। আর এই উইদিন ফিউ ডেজ এই রিপেয়ারেবল হব বলে আশা আমি দেখা নাই। আমি এটা আগতে ফিল্ডখনের আধা অংশ লম, আধা অংশ লই তাতে আমি উদযাপন করিম বলে ভাবিছো। আর সেই উপলক্ষে আমি ডিএফওক যিমান বালি প্রয়োজন হয় সিমান বালি আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনক আমি দিব দিছো। করিমগঞ্জ প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। বদরপুর রেল স্টেশন থেকে শনিবার এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিআরপি ইন্সপেক্টর।
জানা যায় তার ব্যাগ থেকে 350 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তল্লাশি চালানোর পর। পরে এই বন্দুকের গুলিগুলোকে বাংলাদেশে সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকে পাচার করার উদ্দেশ্য ছিল ওই ধৃত ব্যক্তির। শনিবার 12 আগস্ট বদরপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বদরপুর জিআরপি থানার ইন্সপেক্টর কে সি নাথ। এক প্রশ্নের জবাবে আমাদের প্রতিনিধিকে জানান, 15 আগস্ট উপলক্ষে এমনিতেই বদরপুর রেল স্টেশন সহ গোটা রেল চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে শনিবার ভোররাতে গৌহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনটি বদরপুর পৌঁছালে পরে জিআরপি দল রেল স্টেশনে তল্লাশি চালাবার সময় এক সন্দেহজনক ব্যক্তিকে রেল স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে। তারপর পুলিশ তল্লাশি করতে তার ব্যাগ থেকে মোট 305টি গুলি পাওয়া যায়। এদিকে করিমগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থলে খবর পেয়ে দুপুর 12টায় ছুটে আসেন। সাংবাদিকদের জেরায় জানা যায় ধৃত ব্যক্তির নাম নরেশ চাকমা। তবে এই গুলিগুলো বাংলাদেশে ত্রিপুরা সীমান্ত দিয়ে পাচার করার কথা ছিল। এই ব্যাপারে জোর তদন্ত চলছে বলে জানায় পুলিশ। বাতায়া হ্যাঁ, ইয়ে গোলিয়ো কা ডেস্টিনেশন বাংলাদেশ থা। আবি ইসি লাইন পে হম লোগ ইনভেস্টিগেট কর রহে হ্যায় কি বাংলাদেশ মে কোই দিমাপুর সে অ্যামুনিশন কিউ পারচেজ করেগা, উসকা ক্যা লিঙ্কেজ হ্যায়, বারাক ভ্যালি হো চাহে বাকি কা আসাম, তো ত্রিপুরা লে যা রহা হ্যায় ইয়া তো বাংলাদেশ লে যা রহা হ্যায়। हाँ, लेकिन इस एमिनेशन का पर्पस क्या है? ये लोग सिर्फ बिजनेस के लिए एमिनेशन को लेके जा रहे हैं या फिर किसी इनका किसी संगठन के साथ हाथ है? ये सब जांच का विषय है जिसको हम लोग एकदम सीरियसली उसी में जांच कर रहे हैं। বদরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দুদিনের টানা বৃষ্টিতে গোটা কমলা সাগর সহ বিশালগড় মহকুমা জলের তলায়। বিশালগড়ের মূল সড়ক এবং কমলা সাগরের মূল সড়ক কমর পর্যন্ত জলে পূর্ণ। এর ফলে ছোট বড় গাড়ি সহ মানুষজন কেউ যাতায়াত করতে পারছে না। গত দুদিনের টানা বৃষ্টিতে বিশালগড় মহকুমা জলের তলায়। আগরতলা বিশালগড় মূল সড়কে জলের প্রচণ্ড গতিতে রাস্তার পার ভেঙে যায় অনেক জায়গায়, প্রায় কোমর জলে ভরে যায় রাস্তার উপর দিক। ফলে বিশালগড় উদয়পুর কিংবা সোনামুড়ের রাস্তায় কোনো ছোট গাড়ি চলাচল করতে পারছে না, যদিও বাস ট্রাক বড় গাড়ি হওয়াতে অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়েছে। এসব স্থানীয় জনগণ অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে। অন্যদিকে শেকেরকোট এলাকায় প্রায় 30টি পরিবার অসহায় হয়ে পড়ে। এদিকে আগরতলা কমলা সাগরের মূল রাস্তাটি বেহাল হয়ে পড়ায় যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। প্রশাসনের তেমন কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ, ফলে শত শত গাড়ি আটকে পড়ে জলাক্রান্ত এলাকায়। হঠাৎ বৃষ্টি লাইমা সেটা এখানে একটা তিনকানি একটা লিক, এটা ভানি জলের তলে গেছে, প্রচুর মাছ এখানে আসেন, আরও এই এলাকার 25টা পুষ্কুনি জলের তলে গেছে। এখানে এদিকে দেয় এই একটা রাস্তা, নোয়াপাড়া উত্তর নোয়াপাড়ার লোক পাড়ার ছেলেমেয়েরা স্কুল আইতো, এটা পর্যন্ত সবটা পার ভেঙে গেছে। অক্ষণ যদি ইদানিং সরকার এই রাস্তাটা না করে দেয়, বাচ্চা কাচ্চা লেখাপড়া বদ্ধ হয়ে যাবে। আজকে প্রবল বৃষ্টিতে দেখা যাচ্ছে আজকে পাণ্ডুপুর এবং তার আশপাশ এলাকার শেখরকোট পঞ্চায়েতের কোনো হেলদুল নেই। আজকে অনেক মানুষ উদ্ধার হতে পারছে না, তারা জলে আক্রান্ত হইয়া তারা নিজ নিজ বাড়িতে শিশু সন্তান নিয়ে আটকে আছে। প্রশাসন তরফ থেকে কোনো হেলদুল নেই। প্রশাসন তরফ থেকে একটা বোট পাঠানো হয়েছিল প্লাস্টিকের, তারা ভয়ে আবার রিটার্ন চলে গিয়েছে। প্রচণ্ড বৃষ্টি হইতেছে, উজানে সব জল নামতেছে এক্ষণে। এখানে যেটু একটু নিচু জায়গাটা একটু নিচু, এখানে এইটার উপর দিয়ে জল যেতেছে, তার জন্য গাড়ি কিছু সমস্যা হইতেছে। প্রশাসন চেষ্টা করতেছে এটা যাতে তাড়াতাড়ি শেষ করা যায় এবং গাড়ির যাতে তাড়াতাড়ি পাস হইতে পারে, মানুষের যাতে অসুবিধা না হইতে পারে চেষ্টা করতেছে প্রশাসন, এলাকার মানুষও সার্বিকভাবে সাহায্য করতেছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ বাংলা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। বিরতির পর চুড়াইবাড়ি থানা আবারও পেল বিরাট সাফল্য। দুই কুখ্যাত চোর চুড়াইবাড়ি পুলিশের জালে। শনিবার এই দুই ধৃত চোরকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়।
মাননীয় বিচারক ওই চোর দুটোকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আবারও চুড়াইবাড়ি থানায় বিরাট সাফল্য, তবে এই সাফল্যের পেছনে থানার ওসি বিজয় সেনের ভূমিকাই প্রধান। ওসি বিজয় সেন চুড়াইবাড়ি থানাতে আসার পর থেকে সব ধরনের অনৈতিক কার্যকলাপ হ্রাস পেয়েছে। আবারও দুই কুখ্যাত চোর চুড়াইবাড়ি পুলিশের জালে। ধৃত চোর দুটি চুড়াইবাড়ি থানাধীন শান্তিছড়া এলাকার নদিয়াপুর গ্রামে জমির উদ্দিন বয়স 27, নূর ইসলাম বয়স 26 ওরফে ফারুক উদ্দিন। এই কুখ্যাত চোর দুটোকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে এদের কাছ থেকে 1 লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, 3টি মোবাইল, 1টি আইফোন, 62,000 নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ধৃত দুই কুখ্যাত চোর দুটিকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে। মাননীয় বিচারক ওই চোর দুটোকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখযোগ্য যে গত 10 অগস্ট ধর্মনগর এলাকার পূর্ব হুড়ুয়ার পুতুল সিনার বাড়িতে মাঝরাতে হানা দেয় ওই চোর দুটি, নিয়ে যায় টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী। সেই মর্মে গতকাল গৃহস্বামী পুতুল সিনা চুড়াইবাড়ি থানাতে একটি মামলা দায়ের করলে পুলিশ নদিয়াপুর এলাকা থেকে ওই দুই চোর সহ চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে। তবে চোরেরা স্বীকার করেছে 10 তারিখ রাতে পুতুল সিনার বাড়িতেই চুরি করেছিল তারা। এদিকে চুড়াইবাড়ি থানার ওসি বিজয় সেন জানান, 10 তারিখ রাত্রেবেলা নদিয়াপুর আমাদের শনিছড়ার তাওবন্দিয়া এরিয়াতে পুতুল সিনা নামে একজনের বাড়িতে গতকাল 10 তারিখ রাত্রে চুরি হয়েছিল। মোবাইল এবং অন্যান্য টাকা পয়সা আরও কিছু জিনিসপত্র চুরি হয়েছে। কালকে তারা আমার কাছে একটা অভিযোগ দিছে। তো অভিযোগ দেওয়ার পরে আমরা দুইটা লোকাল ছেলে, এটি ক্রিমিনাল, একটার নাম হলো জমির উদ্দিন আর একটার নাম হলো নূর ইসলাম মানে ফারুক কর, এই দুটো ছেলেকে আমরা ডিটেন করি প্রথমে। তারপর জিজ্ঞাসাবাদ করছি বলতে তারা ঘটনা আমাদের কাছে স্বীকার করছে যে তারা ঘটনাটা করছে। তো পরবর্তী সময় তারা পুলিশ নিয়ে গিয়ে তারা যে জায়গাতে লুকায় রাখছিল মালগুলি দীর্ঘদিন থেকে এই চোর দুটো এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করেছিল। প্রতিদিন কারো না কারো গৃহস্থের ঘরে হানা দিত। অবশেষে চুড়াইবাড়ি থানার পুলিশের জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি সেনবাবু আরও জানান, গত মাসখানেক পূর্বে বাগবাসার একটি ATM চুরিতে যুক্ত ছিল ওরা, তারপর গ্রেপ্তার হয়ে জেল হাজতেও ছিল, কিন্তু 10-12 দিন পূর্বে জেল থেকে বেরিয়ে পুনরায় চুরি করতে শুরু করে। আর 10 অগস্ট পুতুল সিনার পূর্ব হুড়ুয়ার বাড়িতে সাফাই অভিযান চালায়। ওসি আরও জানান, ওই চোর দুটো প্রফেশনাল চোর, তবে এ ধরনের অভিযোগ জারি থাকবে চুড়াইবাড়ি থানায় বলে তিনি জানান। অ্যাটেম্প করা হয়েছিল, সেটার কিছু তারা অ্যারেস্ট হয়েছিল এবং এটা তারা প্রুফ দাসলো যে তারা এটা করছে। CCTV ফুটেজে তাদের আইডেন্টিফিকেশন হচ্ছিল, এখন ওই কেসে তারা অ্যারেস্টেড ছিল। আজকে 10-12 দিন এসে তারা জেল থেকে আসছে, আমার উপরে আবার এই ক্লেমটা করছে। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার থেকে টানা বর্ষণের ফলে খোয়াই নদীর জলে প্লাবিত কল্যাণপুরের নিম্নাঞ্চল, এই এলাকার 30-40 পরিবার শরণার্থী হবার পথে। ব্যাপক ক্ষতি সাধন হয়েছে ধানের জমি ও ফসলের, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন হাত গুটিয়ে রেখেছে। প্রবল বৃষ্টিতে খোয়াই কল্যাণপুরের নিম্নাঞ্চল এলাকার বেশ কিছু বাড়িঘর জলের তলায়, নদীর জল ফুলে খোয়াই কল্যাণপুর এলাকার বিভিন্ন কৃষকের মাথায় হাত। কিছুদিন পূর্বে ওইসব এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বন্যার কবলে পড়ে। কৃষিজমি ছাড়াও বেশ কিছু বসত বাড়িতে বন্যার জল প্রবেশ করায় নাজেহাল জনজীবন। বিভিন্ন রাস্তার উপর জল ওঠায় কিছু লোক আবার মাছ ধরতে দেখা যায় বহু জায়গাতে। সংবাদ পাওয়া পর্যন্ত প্রশাসনের কোনো হেলদোল পরিলক্ষিত হয়নি। দিঘির পাড় এলাকায় প্রায় 40টি পরিবার শরণার্থী হওয়ার পথে। এমনিতেই খোয়াই নদীর ভাঙন রোধে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, তাই সামান্য বৃষ্টি হলেই জলাক্রান্ত হয়ে পড়ে ওইসব এলাকা। কলজিয়ারে বাড়তেছে, প্রায় আমাদের এখানে 60-70টা পরিবার আছে, তারা জলে একদম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে প্রায় সময় এখানে মানে ফ্লাড হইলে এখানে পড়ে ওঠে। আমাদের এই যে পাড়া, এই পাড়া তো পুরো যতটা পরিবার প্রায় 20 পরিবারের মতো আছে, সবাই বাড়ি ঘরে জল উঠছে, ঘরে ঘরে একদম খাট টাটের বিকল খেয়ে আছে। হয়তো এদিকে সরা বাংসে, সরার দুইটা বাংসে এটা বান্ধা হয় না, এই যে সরার জল সুজায় পরে আমরা বাড়ি দেয়া অসুবিধা কেমন? আরে আমরা তো বাড়ি ঘুরে দেখতাম, রান্না খাওয়া আমরা সব শরণার্থী মতো হয়ে গেছি, ফুল্লি শরণার্থী আমরা। এই কয়েকদিন আগে একবার ফ্লাড হয়ে গেল, আগের ফ্লাডও এইভাবে জলে আমরা কষ্ট পাইছি, এখন এইবারের যে পাড়টা দিয়েছে এই ফ্লাডে আরও ক্ষতি হয়েছে, ফসল টসল যা আছে সব নষ্ট হয়ে গেছে। শরণার্থী এখন অব্দি 26 পরিবারই রয়েছে।
খোয়াই প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। রাজ্য জুড়ে হচ্ছে ব্যাপক বর্ষণ। এই ব্যাপক বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে শহর আগরতলা, স্তব্ধ হয়ে পড়েছে আগরতলা পুর নিগমের নিষ্কাশনী ব্যবস্থা। ইতিমধ্যে বহু মানুষ আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। প্রশাসনের তরফে আগরতলা শহরে নামানো হয়েছে টিএসআর এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানদের, সাথে রয়েছে এনডিআরএফ এর দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণপ্রাপ্তরা এবং এসডিআরএফ এর মোট ছটি দলকে। সবশেষে বলা যেতে পারে এক প্রকার অঘোষিত বন্ধের রূপ ধারণ করেছে গোটা আগরতলা শহর। রাজ্য জুড়ে ব্যাপক বর্ষণ, টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহর আগরতলা, কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন স্মার্ট সিটির বাসিন্দারা, মুখ থুবড়ে পড়েছে আগরতলা পুর নিগমের নিষ্কাশনী ব্যবস্থা, বহু বাড়ি ঘরে ঢুকে পড়েছে বৃষ্টির জল, জলস্তর বৃদ্ধি পাচ্ছে হাওড়া নদীর, দৌড়ঝাঁপ শুরু প্রশাসনের। মধ্যরাত থেকে টানা ভারী বর্ষণের ফলে প্রায় জলের তলায় তলিয়ে গেছে রাজধানী, জলের তলায় তলিয়ে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট জলে থই থই করছে, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাজধানীর গণরাজ চৌমনি, প্যারাডাইস চৌমনি, রবীন্দ্র শতবার্ষিকী ভবন সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সহ আরো বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবন। নিচু এলাকাগুলিতে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। বেশ কিছু জায়গায় নামানো হয়েছে নৌকা, খোলা হয়েছে বেশ কয়েকটি শরণার্থী শিবির। শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড় সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। এক প্রকার অঘোষিত বন্ধের রূপ ধারণ করেছে শহর আগরতলা। সরকারি অফিস আদালতে কর্মীদের উপস্থিতি খুবই নগণ্য, ছুটির ঘোষণা করা হয়েছে সরকারি বিদ্যালয়গুলিতে। যতটুকু খবর, প্রথম থেকে পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলাশাসকের উপস্থিতিতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করা হয়। মহাকরণে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে আগরতলা শহরে নামানো হয়েছে টিএসআর এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানদের, সাথে রয়েছে এনডিআরএফ ও দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণপ্রাপ্তরা। এসডিআরএফ এর এক সদস্য জানান, আরো বেশ কয়েকটি দলকে প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনে ওই দলগুলিকে জরুরি ভিত্তিতে নামানো হতে পারে শহরে। এত মানে এই ছটা দিয়ে কি কভার করা যাবে কি মনে হয়? ছটা দিয়ে শুধু টোটাল আগরতলাটা কভার করবে? ছটা দিয়ে কি কভার করা যায়? কভার করা যাবে। টিএসআর এর এনডিআরএফ আছে, ঠিক আছে, টিএসআর এর তিনটা ব্যাটালিয়ন, এনডিআরএফ আছে, ওবিএম মেশিন আছে, সব আগরতলার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। টানা বর্ষণে খোয়াই নদীর জল প্লাবিত হয়ে গিয়েছে খোয়াইয়ের নিম্নাঞ্চল গুলিতে। শুক্রবার দিনভর বৃষ্টিতে পশ্চিমগামী হাসপাতাল পাড়ার নিম্নাঞ্চল, ফাল্গুনঘাট খোয়াই নদীর জলমগ্ন এলাকার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন অবস্থায়। বন্যা মোকাবেলায় খোয়াই মহকুমা প্রশাসন ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। খোয়াই নদীর জল ফুলে উঠছে। বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণে খোয়াইয়ের নিম্নাঞ্চলগুলি প্লাবিত। শুক্রবার বিকেল পর্যন্ত ভারী বর্ষণে নদীর জল বিপদ সীমার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বন্যা মোকাবিলায় খোয়াইয়ের মহকুমা প্রশাসন প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে। খোয়াইয়ের বিধায়ক বিশ্বজিৎ দত্ত বেশ কিছু জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এদিন সন্ধে নাগাদ। শুক্রবারের দিনভর বৃষ্টিতে পশ্চিম গণকি হাসপাতাল পাড়ার নিম্নাঞ্চল, ফাল্গুনঘাট খোয়াই নদী সংলগ্ন এলাকায় নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িতে জলমগ্ন হয়ে যায়। যদিও শুক্রবার রাত পর্যন্ত কোনো শরণার্থী শিবির খোলা হয়নি মহকুমার প্রশাসনের পক্ষ থেকে। প্রস্তুত মহকুমার প্রশাসন সহ পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী, জানান মহকুমার শাসক প্রসূন দে। গত 24 ঘন্টায় আমাদের টোটাল সাবডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 54 mm, যেখানে এর আগের 24 ঘন্টায় সেটা ছিল 2 mm। তেলিয়ামুড়ার নিম্নাঞ্চলেও প্রচুর জল বেড়েছে, তো সেই হিসাবে আমরা আশা করতে পারি যে যদি একই রকমভাবে বৃষ্টি আজকে সারাদিন চলে এখানেও বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে। যাই হোক, আমাদের প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। খোয়াই প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা। আবারও সময় হয়ে গেলে একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ বাংলার পর্দায়।
বিশ্ববিখ্যাত নাম্বার ওয়ান হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার, সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ, তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 03822-234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 2320488 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। আগামী 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। আমাদের দেশকে স্বাধীনতা দিতে গিয়ে অনেক দেশবাসী শহীদ হয়েছিলেন। গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও পালিত হবে স্বাধীনতা দিবস। তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার ভগৎ সিং স্টেডিয়ামেও পালিত হবে স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। উপস্থিত থাকবেন মন্ত্রী ও মহকুমা প্রশাসক। আগামী 15ই আগস্ট ভারতের 71তম স্বাধীনতা দিবস। এই দিবসকে স্মরণ করলে শরীরে শিহরণ জাগে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহু বীর সন্তানরা শহীদ হয়েছিলেন। দেশবাসীরা ওই শহীদ বীর সন্তানদের ফের স্মরণ করবে 15ই আগস্ট কাক ভোর থেকেই। জ্বলবে আলো রোশনাই, গোটা দেশের সাথে এ রাজ্য পালিত হবে 71তম স্বাধীনতা দিবস। এই মহান দিবসের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া মহকুমাতেও স্বাধীনতা দিবস পালিত হবে। তার জন্য মহকুমা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ওই দিনে দিনভর থাকবে কর্মসূচি। তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে চলছে প্যারেড ও বিভিন্ন ধরনের কুচকাওয়াজের প্রস্তুতি। কোনো কিছুতেই খামতি রাখতে চাইছে না মহকুমার আরক্ষা প্রশাসন ও মহকুমা প্রশাসন। মহকুমায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। অনুষ্ঠানের মধ্যে কোনো কোনো সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মন্ত্রী বা মহকুমা শাসক। এই দিনে আরক্ষা কর্মীরা প্যারেড, স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাস্ট প্রদর্শন করে থাকে। দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। তেলিয়ামুড়ার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পানিসাগরে 10 ও 11ই আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা। আরসিপি একাদশ বনাম খেদাছড়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। প্রথম থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে আক্রমণ চালিয়ে 2-0 গোলে শিরোপা দখল করে নেয় খেদাছড়া একাদশ। উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার মানিকলাল দাস। পানিসাগর আরক্ষা দপ্তরের প্রয়াসে পানিসাগর মহকুমা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল 10 ও 11ই আগস্ট পানিসাগর রিজিয়নাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশনের গ্রাউন্ডে। এই প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। আজ ছিল অন্তিম পর্যায়ের ফাইনাল খেলা। মহকুমার দুটি শক্তিশালী দল পানিসাগর আরসিপি একাদশ বনাম খেদাছড়া পুলিশ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় এই খেলা। উক্ত খেলায় শুরু থেকেই খেদাছড়া পুলিশ একাদশ আক্রমণাত্মক ভঙ্গিতে আক্রমণ চালিয়ে 2-0 গোলে আরসিপি একাদশকে হারিয়ে শিরোপা দখল করে। এই মহতী লগ্নে উপস্থিত ছিলেন প্রধান অতিথি পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত শীতল দাস, ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত দেবাশিষ নাথ, ওসি সহ অন্যান্যরা। বিজয়ী দলের হাতে পুরস্কার প্রদানের মাধ্যমে মহকুমা ভিত্তিক খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার পানিসাগর থানা গোপন সংবাদের ভিত্তিতে একটি 10 টাকার গাড়ি আটক করতে সক্ষম হয় গাঁজা সহ। গাঁজাগুলি উদ্ধার করা হয়েছিল ওই গাড়ি থেকে। ত্রিপুরা থেকে বিহার পাঠানো হচ্ছিল গাঁজাগুলি। গাড়ির চালক ও সহচালক এখন পানিসাগর পুলিশের হেফাজতে। এখনকার মতো প্রাইম টাইম এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। और घर यहाँ पर जुटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हैं।